প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ইউনিট থ্রিতে মজুদ পণ্য হিসাবরক্ষণের কিছু পদ্ধতি সম্পর্কে বিশেষ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মজুদ পণ্য হিসাবরক্ষণের পদ্ধতিগুলো থেকে মূলত থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুই অংশে প্রশ্ন এসে থাকে। আমরা এই ইউনিটে মূলত এই সম্পর্কিত থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথমেই মজুদ পণ্য হিসাবরক্ষণ পদ্ধতি বলতে গিয়ে আমরা আলোচনা করব মজুদ পণ্য জিনিসটি কি। একটি প্রতিষ্ঠান মূলত পণ্য বিক্রি করার জন্য যতগুলো পণ্য প্রতিষ্ঠানে এনে জমা করে রাখে সেগুলোকেই ওই প্রতিষ্ঠানের মজুদ পণ্য বলা হয়। এখন অবশ্যই সেই মজুদ পণ্যগুলোর হিসাব রাখাটা জরুরি। সেই মজুদ পণ্যগুলোর হিসাবগুলো রাখলে মূলত এর গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। এখন খেয়াল করে দেখি, এই মজুদটা প্রতিষ্ঠানে যখনই আসছে, বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে মজুদ পণ্য আসতেছে এবং পণ্য বিক্রি হয়ে মজুদ পণ্য চলে যাচ্ছে, এবং হিসাববিজ্ঞানের এই অংশে মূলত আমাদের সচ্ছলতা, প্রতিষ্ঠানের সচ্ছলতার জন্য এই মজুদ পণ্যের হিসাবরক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিষ্ঠানের মজুদ পণ্য মূলত হচ্ছে প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি চলমান একটি অংশ। প্রতিষ্ঠানে পণ্য কিনতেছে এবং প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যাচ্ছে। তো এখানে মজুদ পণ্য হিসাবরক্ষণ পদ্ধতির মূলত কিছু গুরুত্ব রয়েছে এই হিসাবগুলো করার, সেটি সম্পর্কে এখন আমরা জানব। মজুদ পণ্য মূল্যায়নের প্রথম যে গুরুত্বটি হচ্ছে সেটি হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। একটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল নির্ণয় করা বলতে বোঝায় এর মূলত লাভ ক্ষতি নির্ণয়। আমরা কতটুকু পণ্য কিনতেছি, কতটুকু পণ্য বিক্রি হয়ে যাচ্ছে, আবার নতুন করে পণ্য কিনতেছি, এগুলো যদি সঠিক হিসাব না রাখি আমরা, তাহলে অবশ্যই আমরা আর্থিক ফলাফল সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। এবং তোমরা খেয়াল করে দেখবে, আর্থিক ফলাফল বলতে কিন্তু বোঝায় বিশদ আয় বিবরণীকে। বিশদ আয় বিবরণীর যে একটি অংশ রয়েছে যেখানে আমরা মূলত প্রারম্ভিক মজুদ এবং ক্রয় সংক্রান্ত সকল দফা লিখে, প্রত্যক্ষ খরচ লিখে সমাপনী মজুদ বাদ দিয়ে থাকি। তো সেই যে বিষয়গুলো রয়েছে, প্রারম্ভিক মজুদের মূল্য আমরা নির্ধারণ করছি, সমাপনী মজুদের মূল্য নির্ধারণ করছি, এগুলো নির্ধারণ না করলে কিন্তু মূলত আমরা বিশদ আয় বিবরণীটা সম্পূর্ণভাবে তৈরি করতে পারতাম না। তো সেক্ষেত্রে আরও বলা হচ্ছে যে মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে আর্থিক অবস্থা প্রকাশ করতে গিয়েও মূলত এর গুরুত্ব রয়েছে। আর্থিক অবস্থা বিবরণী প্রকাশ করতে গিয়ে যখন আমরা খেয়াল করব যে চলতি সম্পদের মধ্যে আমরা সমাপনী মজুদ কিন্তু দেখিয়ে রাখি এখানে। তো সমাপনী মজুদটি কী, ওর মূল্যায়ন অবশ্যই আমাদের প্রয়োজন। এর মূল্য যদি আমরা নির্ধারণ না করে থাকি আগে থেকে, তাহলে কিন্তু আমরা এটি সমাপনী মজুদ অংশে দেখাতে পারবো না। এরপরে বলছে কার্যকরী মূলধন নির্ণয়। প্রতিষ্ঠান প্রতিনিয়তই পণ্য কিনছে এবং মজুদ করে রেখে এছাড়াও পণ্য বিক্রি করতেছে। তো প্রতিষ্ঠানের প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময়ের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন তাদের পণ্য প্রতিষ্ঠানে নিয়ে আসা এবং বিক্রি করার ক্ষেত্রে, তো এইটাকে বলা হয় প্রতিষ্ঠানের চলমান বা কার্যকরী মূলধন। সো এই কার্যকরী মূলধনটাও কিন্তু জানা যাবে মূলত আমাদের মজুদ পণ্যের হিসাবগুলো রাখলে। এছাড়াও রয়েছে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা যাচাই। কত টাকার পণ্য আমরা কিনে এনে রেখেছি এবং কত টাকার পণ্য চলে গিয়েছে প্রতিষ্ঠান থেকে, এটি অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতার প্রমাণ করে যদি সঠিকভাবে সব লিখে রাখা হয়। এবং কোনো আইনগত কোনো কারণে যদি কেউ আমাদের প্রতিষ্ঠানের মজুদ বিবরণী চায়, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা জানানোর জন্য হলেও আমাদের মজুদ সংক্রান্ত বিবরণী তাদেরকে প্রকাশ করতে হয়। এবং রয়েছে বিবা দাবি উপস্থাপন করার ক্ষেত্র। আমরা যদি আমাদের পণ্যগুলো বা মজুদ পণ্যের যদি কোনো বিমা করে থাকি, সেক্ষেত্রে যদি বিমা কোম্পানি আমাদের কোনো ক্ষতিপূরণ দিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের কাছে মজুদের বিবরণীটি চাইবে। সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের মজুদের যথাযথ এবং সঠিক হিসাব রাখতে হবে, না হলে তারা বিমা কোম্পানি আমাদেরকে বিমা ক্ষতিপূরণ দিবে না। এবং রয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। কতটুকু পণ্য বিক্রি করেছি এটি নির্ণয় করতে কিন্তু মূলত প্রারম্ভিক মজুদ পণ্য এবং তার ক্রয়ের সাথে মূলত সমাপনী মজুদ বাদ দিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়টা মূলত আমরা উল্টো দিক থেকেই নির্ণয় করি। প্রতিষ্ঠানের সমাপনী মজুদে যতটুকু পণ্য রয়েছে সেগুলো ফিজিক্যালি কাউন্ট করে তার মূল্য নির্ধারণ করে সহজেই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, মূলত মজুদ পণ্যের বিবরণী হিসাব রাখার জন্য। মজুদ পণ্যের সাথে সম্পর্কিত দুটি বিবরণীর বা কাগজ সম্পর্কে এখন আমরা জানব। একটি হচ্ছে মূলত বিন কার্ড, আর একটি হচ্ছে মাল খতিয়ান। বিন কার্ড বিষয়টি কি? বিন কার্ডটি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠান যখন বিভিন্ন ধরনের পণ্য কিনছে, তার গোডাউনে বা তার গুদাম ঘরে সে কিন্তু বিভিন্ন তাকের মধ্যে রেখে দিচ্ছে বা সেলফের মধ্যে রেখে দিচ্ছে। তো একটা তাকের মধ্যে, একটা বিন বা ঝুড়ির মধ্যে
কতটুকু পণ্য রাখা যাবে এবং কি পণ্য আমার এই ঝুড়িতে রয়েছে বা এই বক্সে রয়েছে সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা যদি লিখে রাখি তাহলে সেই কাগজটার নাম হচ্ছে বিন কার্ড। বিন কার্ডে বিন কার্ড নাম্বার সহ মূলত যতটুকু পণ্য কিনেছি, কিনে বিন কার্ডে রেখেছি এবং যতটুকু পণ্য এই ঝুড়ি থেকে বিক্রি করেছি সেই সংক্রান্ত তথ্যগুলো লিখে রাখা হয়। কিন্তু যেখানে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিন কার্ডে মূলত পরিমাণ লেখা থাকে, মূল্য লেখা থাকে না। অর্থাৎ কতটুকু পণ্য আমরা কিনলাম, কতটুকু পণ্য আমরা বিক্রি করলাম সেটার পরিমাণ লেখা থাকবে এককে, পরিমাণ বা একক থাকবে, কিন্তু মূলত এর মূল্যটা লেখা থাকে না। আমরা যদি এর সাথে আলোচনার মিলায় পড়ি মাল খতিয়ান, মাল খতিয়ানের বিষয়টি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য প্রতিষ্ঠানে প্রাপ্তি হয়েছে এবং প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ পণ্য চলে গিয়েছে বা ইস্যু করা হয়েছে সেই সংক্রান্ত পণ্যের মূল্য, পরিমাণ এবং দর, মানে সকল কিছু তথ্যগুলো সংবলিত যে কাগজ রয়েছে সেটিকে বলা হয় যে বিবরণী, সেটি হচ্ছে মাল খতিয়ান। অর্থাৎ এখানে পরিমাণ ও মূল্য দুটোই থাকবে, পরিমাণ ও মূল্য দুটোই থাকবে। বিন কার্ডে পরিমাণ থাকবে এবং প্রাপ্তি ও ইস্যুতে কতটুকু পণ্য এসেছে সেটা জানা যাবে, কিন্তু আমাদের মাল খতিয়ানে আমরা মূলত প্রাপ্তি ও ইস্যুর সাথে সাথে কতটুকু কত টাকার পণ্য আমরা প্রাপ্তি হয়েছে, কত টাকার পণ্য এখান থেকে চলে গিয়েছে আমরা সেই সম্পর্কিত বিষয়গুলো জানতে পারবো। এখন আমরা আমাদের আসলেই আধুনিক হিসাব বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে মজুদ পণ্যের এই হিসাবগুলো রাখা হয় সে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মূলত এই হিসাব মজুদ পণ্য হিসাব সংক্রান্ত বিষয়গুলো দুটো পদ্ধতিতে রাখা হয়, একটি হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি, আরেকটি হচ্ছে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি। খেয়াল করব আমরা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি এই বিষয়টি কি আসলে। আমরা প্রতিষ্ঠানে পণ্য রেগুলার বা দু একদিন পরপর পণ্য কিনতেছি এবং পণ্য বিক্রি করে ফেলতেছি, তো প্রতিষ্ঠানে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি আমরা প্রতিদিনই হিসাব রাখি, প্রতিদিন হিসাব রাখছি, আমরা যদি প্রতিদিন হিসাব রাখি প্রতিদিন যদি হিসাব রাখা হয় কতটুকু পণ্য নেওয়া হয়েছে, কেনা হয়েছে, কতটুকু পণ্য বিক্রি করা হয়েছে, প্রতিনিয়তই যদি এর হিসাবটি রাখা হয় তাহলে সেটিকে বলা হবে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। অর্থাৎ হচ্ছে অবিরত বা প্রতিদিনই এর কাজগুলো লিপিবদ্ধ করা হবে। সেক্ষেত্রে মূলত পণ্য ক্রয়ের সাথে ক্রয় এবং তার সাথে সম্পর্কিত দফাগুলোকে আলাদা নামে দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে পণ্য ক্রয় এবং তার সাথে সম্পর্কিত দফাগুলো, পণ্য ক্রয় এবং এর সম্পর্কিত দফাগুলো যেমন ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, এই সকল যে সম্পর্কিত দফাগুলো রয়েছে ক্রয় এবং এর সম্পর্কিত দফাকে মজুদ নামে দেখাতে হয়। খেয়াল করবো এই বিষয়টা, যেহেতু প্রতিদিনই আমরা পণ্য কিনছি এবং বিক্রি করছি এবং প্রতিদিনই হিসাব রাখছি, সো সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা সহজেই কিন্তু প্রতিদিনই কতটুকু পণ্য বিক্রি হয়েছে এটা জানতে পারি। তো সেক্ষেত্রে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আলাদা করে নির্ণয় করতে হয় না, আমরা প্রতিদিনের বিবরণী দেখেই বলে দিতে পারি আমাদের কতটুকু পণ্য বিক্রি হয়েছে তার মূল্য। তো সেজন্য মূলত এক ক্রয় এবং ক্রয় সম্পর্কিত দফাগুলোকে আলাদা নামে না দেখিয়ে সরাসরি মজুদ নামে দেখানো হয়ে থাকে। কিন্তু অন্যদিকে কালীন বা কালান্তিক পদ্ধতি কি বলছে, কালীন বা কালান্তিক পদ্ধতি বলতেছে একটা নির্দিষ্ট সময় শেষে, সেটা 10 দিন পর হতে পারে, 1 সপ্তাহ পর হতে পারে, 1 মাস পর হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে একটা নির্দিষ্ট সময়কাল পরে বা একটা নির্দিষ্ট সময় শেষে যখন আমরা মজুদ পণ্যের বিবরণী তৈরি করব তখন সেটিকে বলা হবে মূলত কালীন বা কালান্তিক
মজুদ পদ্ধতি ব্যবহার করা। অর্থাৎ আমরা যদি এক মাস পর বিবরণী তৈরি করে থাকি, তাহলে এক মাসের ভিতরে যতগুলো পণ্য ক্রয় করা হয়েছে, যতবার ক্রয় করা হয়েছে এবং যতবার পণ্য বিক্রয় করা হয়েছে, আমরা একবারেই একদিনে বসে মূলত সরাসরি এই হিসাবটি করে ফেলবো এবং প্রতিষ্ঠান সমাপনী মজুদ ফিজিক্যালি কাউন্ট করে মূলত সেখান থেকে বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়। এবং বিক্রিত পণ্যের ব্যয়ের নির্ণয়ের সুবিধার্থে এখানে পণ্য ক্রয় এবং ক্রয়ের সাথে সম্পর্কিত দফাগুলোকে আলাদা নামে দেখানো হয়। অর্থাৎ পণ্য যদি ক্রয় করা হয় তাকে ক্রয়ের নামে দেখাতে হয় এবং ক্রয় সম্পর্কিত দফাগুলো যেমন জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, আমদানি শুল্ক, এই সকল দফাগুলো সম্পর্কিত দফা নিজ নিজ নামে দেখাতে হয়, নিজ নিজ নামে দেখাতে হয়। আমরা 10 মিনিট, তো এখানে এখানে আমরা খেয়াল করব মূলত যে নিত্য বা অবিরত পদ্ধতিতে প্রতিদিন হিসাব রাখা হয়, কালীন বা কালান্তিক পদ্ধতিতে প্রতিদিন হিসাব রাখতে হয় না, যে এটা একটা নির্দিষ্ট সময় শেষে হিসাব রাখতে হয়। সেক্ষেত্রে মূলত ক্রয় এবং ক্রয়ের সাথে সম্পর্কিত দফাগুলো, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, ডক চাষ, সেগুলো নিজ নিজ নামে লিখে রাখতে হয়। কিন্তু যেহেতু প্রতিদিন হিসাব রাখা হয় নিত্য মজুদ পদ্ধতিতে, সেহেতু এখানে আমাদের এই দফাগুলোকে সরাসরি মজুদ নামে লিপিবদ্ধ করে রাখা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মূলত ইউনিট 4-এ গিয়ে এই মজুদ সংক্রান্ত বিষয়গুলোকে কিভাবে গাণিতিক প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।